জয়ের নেশায় মত্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে যুদ্ধক্ষেত্রে ইতোমধ্যেই বর্বরতার সকল সীমা অতিক্রম করে ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। কিন্তু লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের শক্ত প্রতিরোধের সামনে পদে পদে হার মানতে বাধ্য হচ্ছে নেতানিয়াহুর বাহিনী। সম্প্রতি লেবাননের একটি গুরুত্বপূর্ণ পাহাড় থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। মূলত তায়ার নামক অঞ্চলের আল বায়াদায় ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে 24 নভেম্বর রবিবার বেশ কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ যোদ্ধারা। এরপর সেখান থেকে ইসরায়েলি বাহিনী সরে যেতে বাধ্য হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক আলী হাশেম তায়ার থেকে জানিয়েছেন, সেখানে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে তীব্র লড়াই চলছে। তিনি বলেছেন, তায়ারের আল বায়াদা পাহাড়ে ইসরায়েলি ট্যাঙ্কের অবস্থান লক্ষ্য করে একাধিক ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ে হিজবুল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ পাহাড়। ইসরায়েলি সেনারা পাহাড়টির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যেন তায়ার এবং নাকুরার উপকূলবর্তী অঞ্চলটি তারা বন্ধ করে দিতে পারে, যেখানে লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দপ্তর অবস্থিত। এই সাংবাদিক আরও জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই গুরুত্বপূর্ণ ওই পাহাড়টিতে লড়াই হচ্ছিল, কিন্তু রবিবার ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছোড়ার পর ইসরায়েলিরা আর টিকতে না পেরে সেখান থেকে চলে যায়। স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী ব্যর্থ হলেও তারা বিমান হামলা অব্যাহত রেখেছে। তায়ার লক্ষ্য করে ইসরায়েল রবিবারও বিশাল হামলা চালিয়েছে। এছাড়া রাজধানী বৈরুতেও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে 300+ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি নৌঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা করেছে গোষ্ঠীটি। এসব হামলায় আহত হয়েছেন 11 জন। 25 নভেম্বর সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হিজবুল্লাহ বলেছে, তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌঘাঁটিতে হামলা করেছে। উন্নত ক্ষেপণাস্ত্র এবং স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানিয়েছে তারা। আবার এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলিসহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে। দখলদার বাহিনী বলেছে, তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ছোঁড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে। লেবানন থেকে 250 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।